اهدنا الصراط المستقيم الله قران الكريم فرقان الحميد كما বললেন মানুষ দুনিয়ার জমিনে আসার পরে মানুষ বিভিন্ন কায়দায় বিভিন্ন পথে বিভিন্ন মতে মানুষ দুঃখে আক্রান্ত হতে পারে কি পারে না একজন মানুষ আর একজন মানুষকে দুঃখ দিতে পারে কি পারে না এই দুঃখ থেকে বাইরে চলার জন্য নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআন কারীম ফুরকানুল হামিদে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চিল্লায় বললেন সুবহানাল্লাহ এই রাস্তাটা সহজ রাস্তা কিন্তু সঠিক মানুষের কাছে আসলে বড় মানুষগুলি যখন লেনদেনে টাকা পয়সায় তারপরে জায়গা জমিন তারপরে চাকরি নকরি সব জায়গায় যে যখন সহজ মানুষটা দুকা বারবার মানুষের কাছ থেকে খায় ঠইকে যায় তখন মানুষ আর সোজা রাস্তায় থাকে না কথা বলেন ঠিক কিনা আমার রাসূলের হাদিস আমার রাসূলের হাদিস সুন্দর করে বলছেন ইস্তাবুলি জালিকা আবু হুরায়রা বর্ণনা করছেন এই হাদিস নাম্বার হলো 2760 নাম্বার হাদিস এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন মানুষ জীর্ণ শীর্ণ অনেক দূর থেকে আসলো অনেক দূর থেকে আসার পরে সে কর্ম কাজ করে এসেছে কি কাজ করে এসেছে কর্ম কাজ কর্ম কাজটা হলো তার কর্মে ছিল সে তার চাকরি জায়গায় ছিল চাকরি করত ওই জায়গা থেকে তার যে জামা জমি জামা জিরাত ছিল আওলা কেশ পাগল বেশে এসে মসজিদে সেজদা দিল মসজিদে সেজদা দেওয়ার পরে ডাক দিয়ে বলল আল্লাহ আমার সেজদা কি আপনি কবুল করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আগে তো তুমি তোমার জমি জামা নয় তোমার বকরনের যে জামাটা এইটা হালাল রয়েছে না হারাম আছে সেটা তো তুমি আগে যাচাই করতে হবে তুমি তোমার এই পাঁচ সাত অন্তর নিয়ে তুমি কি আমার কুদরতি পয়সে যা দিস কিনা সেটা তো তোমার লক্ষ্য রাখতে হবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এখানে বোঝা গেল যে কর্মটা তুমি করে আছো সেই কর্মটা তোমার হালাল না আর তোমার পরনে যে জামাটা ছিল এই জামাটাও তুমি পাকশাক করো নাই তুমি পাকশাক না কইরা আমার কুদরতি পায়ে সেজদা দিছো এইটা তোমার জন্য হালাল নয় হারাম হয়ে গেছে গেল এক কর্মস্থল এবং জামার পর্ব এইবার আবার প্রশ্ন করা হলো ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে কর্ম করলাম এই কর্মে তো আমি মনে করি যে আমার কর্মস্থলটা সুন্দর আছে এবং সেই কর্মতে আমি মনে করেছি যে আমার কর্মস্থলটা সুন্দরভাবে পরিচালনা করতেছি আমার রাসূল রাদিয়াল্লাহু আনহু বলেন ও আমার উম্মত তুমি কি জানো না যে এক মন্দুদের মধ্যে যদি এক ফোঁটা সোনা পড়ে যায় গরুর সেনা পড়ে তাইলে বলেন তো ও এক মন্দুদ কি এক ফোঁটা সেনার দরুন এটা কি হালাল থাকবে না হারাম হয়ে যাবে হয়ে যাবে না হারাম হবে সেটার সিদ্ধান্ত আপনারা দেন এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা সেনা পড়ে ওই সেনা পড়ার পরে দুধটা হালাল না হারাম হারাম আমার কথা কি আপনারা বুঝতেছেন সাবজেক্টটা কঠিন হলেও আমি আপনাদেরকে একদম সহজ করে নিয়ে আসছি তাইলে আমাদের কর্মস্থলটা হালাল হতে হবে আমাদের
জামা এবং কাপড়গুলি হালাল হতে হবে, পাক শাক হতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ এখন আসেন, আপনি অস্ট্রেলিয়ার মালিক হলেন, আপনি অনেক সম্পদের মালিক হলেন, মালিক হওয়ার পরে আল্লাহুম্মা বিহালালিকা আন হালালিকা, যদি আপনার সম্পদে হারাম মিশ্রিত থাকে, আপনি যদি জাকাত না দেন, তাইলে আপনার সম্পদ হালাল হবে কি হালাল হবে না? কারণ হচ্ছে আপনার সম্পদের জাকাত দিতে হবে। এইবার আপনার ডাকে বলতে পারেন, অনুমানি হুজুর আপনি কি করে বললেন, কি করে বললেন আমার সম্পদ হারাম, আমার সম্পদ আমি হালাল করতে হবে, হালাল করতে হবে? এইভাবে আপনি যখন সব কিছু দুনিয়ার জমিনে বুঝেন, আপনাকে মানুষ হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করা হলো, প্রেরণ করা হলো, লাগবে না, লাগবে না, লাগবে না, বলবো লাগবে না, শব্দ করবে, লাগবে না, একটু দূর অংশরে পূরণ গরিবের হক কি হক না? এইবার মনে করেন আপনারা দশজন ওই গ্রামে ধনী আছেন, দশজন লোক যদি পঙ্কানুপম করবে, জাকাত আদায় করেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে হে ওই গরিবগুলি জাকাতের উপযুক্ত যারা তাদেরকে জাকাত আপনি যদি পৌঁছিয়ে দেন, ওই লোকটাকে আপনারা দুইজন লোকে যদি আপনারা প্রতি বছর জাকাত দিয়ে বলেন আগামী বছর থেকে তুমি জাকাত নিবা না, আমরা দুইজন বড় অঙ্কের একটা জাকাত তোমাকে দিয়ে দিলাম, তুমি আগামী বছর থেকে এক বছর পরে তুমি মানুষ গরিবদেরকে জাকাত দিবা, তাইলে এই সমাজে আপনার দুর্নীতি আর অভাব থাকবে না? অভাব থাকবে না? চিল্লাইয়া বলেন থাকবে না? থাকবে না। গভীর মনোযোগ, জাকাত দেওয়া ধনীদের জন্য কি ফরজ, জাকাত দেওয়া ধনীদের জন্য কি? এইবার আপনি বলবেন অনুমানি আপনারা শুধু জাকাতের জন্য চিল্লান কেন, হুজুররা চিল্লায় কেন? হুজুররা জাকাত নেয় না, জাকাত খায় না, আমাকে আপনি জাকাত দিলেও নিব না, কারণ হচ্ছে সেটা হলো গরিবের হক, কথা কোন ঠিক কিনা? ওয়াজাকাত মাকরামা, জাকাত যদি আপনি না দেন তাইলে কি হবে? আমার রাসূল মেরাজ গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন কিছু লোক শুধু হঠাৎ করে লাপ মারে, হঠাৎ করে ফাল মারে, তখন জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, সাদ্দাকতায়া জিব্রাইল, ওই মানুষগুলি এইভাবে হঠাৎ করে চিৎকার মারে কেন, কারণ কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন,
যে ওরা দুনিয়ার জমিনে অনেক সম্পদ ছিল, সম্পদ থাকা সত্ত্বেও ওরা জাকাত দেয় নাই, এই জন্য এত বিষদর্শা, এদেরকে মন ভাবে খামর বাড়ে, ওই খামরের নেস মারার সাথে সাথে ওরা চিৎকার দিতে থাকে, চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে কিভাবে বোঝাবো, আপনাদের এলাকায় আম গাছ আছে না? আম গাছ আছে নি? আম গাছে আম যখন, যে গাছে মিষ্টি আম বেশি, অনেক মিষ্টি আম থাকলে পর মানুষ গাছে ওইটা আম পারে কি পারে না? এই গাছে এক ধরনের পিপিলিকা থাকে, পিঁপড়া থাকে, লাল পিঁপড়া থাকে কি থাকে না? এখন আমরা তো অনেক বিজ্ঞানী, আমরা সালি মালি নিয়া উপরে উঠি কি উঠি না? যাতে এই পিপিলিকা পিঁপড়া গুলি আমাদেরকে খামর না দিতে পারে, আমরা এক জায়গায় এক সাইডে আমরা ব্যাগ রাখি, আর এক সাইডে কি করি আমরা সালি নিয়া উঠি, যে যখন ওই পিপিলিকা গুলি আমাদের দিকে আসে আমরা কি করি সালি মেরে দেই, তাইলে পিপিলিকা গুলি সরে যায়। আর হাঁটি হাঁটি পা পা করে এরা এমন ভাবে আপনার কাছে আসে, এমন জায়গায় আসে, আপনার আসতে আসতে যখন সে আপনার যখন শরণের স্থানে, শরমের জায়গায় ছট কইরা কামন মাইরা ধইরা রাখে, তখন আপনার আরাম লাগে না বেরাম লাগে? একই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, লন্ডন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে করে নাই, কোন জায়গায় খামর দিলে আপনাকে নরম করতে পারবে সে ভালো করে জানে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার পিপিলিকার খামর যদি আপনার বিশেষ সুন্দর দেয়, পিপিলিকা আপনি সহ্য করতে পারেন না, যেই দিন বিচার দিলে আপনার জাকাত না দেওয়ার ধরন, আপনার বিশ্বসংঘর মাঝে বিষদর্শা গুলি দংশন করবে, তখন আপনার কি রকম লাগবে? একটা শুধু এক্সাম্পল দিলাম, এইবার আপনারা নিজেই নিজেরাই বলুন, এই দংশনটা, এই সাপের বিষটা আপনাকে কাবু করবে কি করবে না? এই জন্য আমি বলি, রঙের পৃথিবী সারিতে হইবে, বলেন রঙের পৃথিবী সারিতে হইবে, রঙের পৃথিবী সারিতে হইবে, রঙের পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শুনবে জিন্দেগানি, শুনবে জিন্দেগানি, কর লাগিয়া এ তো মাজা, এ তো চৌকের পানি রে, এ তো মারা, এ তো চোখের পানি, রঙের পৃথিবী সারিতে হইবে, মাটির দেহ মাটিতে খাইবে, সঙ্গ হবে জিন্দেগানি, কর লাগিয়া এ তো মারা, তো চোখের পানি রে, লাগিয়া এ তো মারা, তো চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলে, সন্ধ্যা হলে ডুবিবে বেলে, কেউ বাগা খেবে মামা বলে,
ঝর্ণা গিয়া এ তো মাহারা এ তো চোখের পানি রে মন ঝর্ণা গিয়া এ তো মাহারা এ তো চোখের পানি রে মন ঝর্ণা গিয়া এ তো মাহারা এ তো চোখের পানি আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন বিবি বাচ্চা যাদের জন্য আপনি দুনিয়া দুনিয়া করে চিৎকার দিলেন তারাই একদিন আপনাকে কই বলে রেখে আসবে যদি বেশি থেকে বেশি বারো সামনে বারবার আপনার কৈবরের পাশে দাঁড়াবে এর বেশি তার সময় থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য হালাল এবং হারাম আপনি বেঁচে চলতে হবে আল্লাহুম্মা ওয়াজাকাতু মাকরামা যাকাত আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা তাইলে আমাদের দুইটা জিনিস আমরা ক্লিয়ার হলাম এক হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে বর্ণনা করে বললেন অর্থাৎ তোমার কর্মস্থলটা তুমি কি করো পবিত্র করো তারপরে তোমার জামা কাপড়গুলি তুমি পবিত্র করো হালাল করো তোমার সেন্সার জায়গাটা তুমি হালাল করো তারপরে তোমার জীবনে যদি তুমি সম্পদশালী হও তাইলে তুমি জাকাতটা আদায় করো চিল্লে বলুন সুবহানাল্লাহ কয়টা জিনিস ক্লিয়ার হলাম কয়টা দুইটা কয়টা আল্লাহকে আমরা ভয় করি কি করি না কে কে আল্লাহকে ভয় করেন হাত তুলে দেখান তো সবাই বলুন মারহাবা জিসকা কোই সানি নেহি হো নবি হামারা হে মুস্তফা কি আজমত কা হদ হে না কিনারা হে আমার নবীর মতো কেউ নাই নবীর 63 বছরের জীবন জিন্দেগানি লিট এন্ড ক্লিন ছিল কথা কোনটি কিনা এই বারের রবিউল আউয়াল কাম হিয়া প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ লিট এন্ড ক্লিন যদি কোন ধর্ম থাকে তাইলে আমাদের ধর্ম ইসলাম সেটাই সত্য ওই পাংসের বুকে আমার নবীর ব্যঙ্গ চিত্র করল তাদেরকে আমরা ওই মসজিদ থেকে এবং মাদ্রাসা থেকে হাকিকিয়া মাদ্রাসা থেকে আমাদের কণ্ঠ দিয়ে আমরা প্রতিবাদ এবং ঘৃণা জানাই কথা কোন ঠিক কিনা নবীর দুশমনদেরকে আমরা সাহায্য দিতে রাজি নই কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আমরা নবীর দুশমনদের পক্ষে থাকতে পারি না কথা বলেন ঠিক কিনা এই ফ্রান্সে যখন আমার নবীর ব্যঙ্গ চিত্রগুলি ওই কার্টুন ছাপাইলো ছাপানোর সাথে সাথে তার একটা জায়গায় এমন ভাবে আগুন লাগলো ওই আগুন থামানো এবং দমানোর জন্য তার যত
ফায়ার সার্ভিসের গাড়িগুলি ছিল সেটাও কম হয়ে গেল। আমার নবীর ক্ষমতা যেখানে শুরু হয় মানুষের ক্ষমতা সেখানে, তাকে না কথা কোন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা, নবীর দুশ্মনি যদি কেউ করে তাদের সাথে আমাদের এক ইঞ্চিও ছাড় নাই, হাত তুলে বলুন ঠিক কিনা, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না, আরে তাকবীর, আরে রিসালত, আরে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আরো জানাচ্ছি যে ফ্রান্সের দূতাবাসের কাছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা, এইটা নেটে যাবে, তারপরে আমাদের বক্তব্যটা নেটে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যুগ, যে যে জায়গায় আমরা বক্তব্য দিব সেই বক্তব্যটা এক জায়গায় হয়ে যখন দেখবে সব আলেম ওলামা সর্বস্তরের নবী প্রেমিকেরা শ্রোতারা প্রতিবাদ জানাচ্ছে, তখন সরকারের টলম লড়ে কি লড়ে না, লড়ে কি লড়ে না, সেটা বাস্তবে প্রমাণ আছে আমাদের। আমরা হচ্ছি হুসাইনি সৈনিক, আমরা কি সৈনিক, আমরা এজিদি সৈনিক নয়, আমরা হুসাইনি সৈনিক, কথা কোন ঠিক কিনা,